हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल इंडियन होम मेकर मौतुशी। तो आज के हे शुक्रवार सकाल बेला, एखन बजे 6:45। तो आज के उठते एक देरी हो गए, तई जो तुम्हारे सामने आसते परलम ना, सोजा ब्लगटा शुरू कर दीची। तो नील देखो स्कूल ड्रेस पर रेडी हो गए, नील के खावी दीची। हमें नील के खावी ना दी तो एक गाल भात ना खे चले जाए, से ही बाड़ी आसें 12:00 ततक्षण ना खे थे। और तो एकदम खावर दिखे को मन नहीं, भात रुटी ये समस्त ना खेले और भलो है और कि उल्टो पाल्टा खबर दाओ तेल खूब भलो। तो जाइ होक, ओके खाविए दीचे, कन्टिन्यू घड़ी देखे जा टाइम हो गए जावर जमे। तो देव बहरे डाका डेक कर तो बड़नर टाइमो स्कूले बड़नर और नीलो बोल खाबेना तो खावो ना, एखे बस रेखे दी जा खे तई जेटुकु खेसे तई भलो। तो चलो एबार टिफिनटा भरे देव, कारण टिफिनटा आगे ही बनिए रेखे दिए, आज के बनिए दिए पनीर सैंडविच। तो बंधुरा नील बेरिए गेल और एत ताड़ाहुड़ोर मध्य एकटूखानी भात खे गेल। तो जाइ होक, एक दुकाल जा पेटे पड़ल तई आर कि। तो चलो एबार तातरी रान्नाटा करी, कारण देव अलरेडी बोले दिए आज के आरो तातरी बेरोते हबे, नाहले कल के खूब लेट हो गेछे आर कि। तो चलो जल्दी जल्दी रान्नाटा करी, नाहले देवे से एकदम रेगे जाबे। तो आज के रान्ना करछि हच्छे उच्छे आर कुमड़ो भाजा। এটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, এদিকে বসিয়ে দিয়ে আর ওইদিকে নীলকে রেডি করছিলাম। তো এটাও হয়ে এসেছে, তো ভাতটাও হয়ে এসেছে, অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াতে তেল দিয়ে দিলাম, এখন বানাচ্ছি হচ্ছে এঁচোড়। আজকে করব হচ্ছে এঁচোড় চিংড়ি। তো এঁচোড় আমার ভীষণ পছন্দের, এঁচোড় চিংড়ি বানাচ্ছি। দেবকে বারবার করে বলেছি তুমি এঁচোড়টা নিয়ে আসতে, কারণ দেব অত ভালোবাসে না এঁচোড়, জানো তো দেবের অত পছন্দের না, কিন্তু আমি ভালোবাসি। তো যাই হোক চলো, আর এঁচোড় বানাতে অনেকটাই সময় লাগে জানো, তাই জন্য খুবই তাড়াহুড়োর মধ্যে সকালবেলা এই সমস্ত ঝামেলার রান্না। এগুলো কিন্তু একটু ঝামেলার রান্না, বেশ সময় নিয়ে যদি বসিয়ে কষিয়ে করা যায় তাহলে খুব টেস্টি হয়। যাই হোক, অল্প সময়ের মধ্যেই আমাকে টেস্টি করে করতে হবে, নাহলে তো কেউ খাবে না। তো দেখো এঁচোড়টা হয়ে গেছে, গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো আর নামিয়ে নেবো। এইটুকুনি ঝোল তো পরে টেনে নেবে। তো এরপরে আবার কড়াতে দিয়ে দিয়েছি এই যে সমস্ত পেস্ট করে নিয়েছি, আজকে বানাবো হচ্ছে পাবদা মাছ। তো আজকে একদম মিক্সিতে দিয়ে সব পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজটাকে আমি গ্রেট করতেও সময় লাগবে, গ্রেট করে নিয়ে যাওয়া হবে, সব একদম মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। তো ব্যাস পাবদা মাছ তো হতে বেশি সময় লাগবে না, 2 মিনিট ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে পাবদা মাছ। তো চলো বন্ধুরা, আপাতত এখন দেবের জন্য সমস্ত টিফিনগুলো গুছিয়ে নিই, ও বেরিয়ে যাক প্রতিদিনের মতন, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা দেব অফিসে বেরিয়ে গেল, মানে একটা ঝামেলা মিটলো, একবার নীল বেরোলো তো একটা ঝড় বয়ে গেল, আবার দেব গেল তো মানে হচ্ছে সাইক্লোন হয়ে গেল। তো এখন একটুখানি রিল্যাক্সে আছি, দেব চলে যাওয়ার পরে দুটো ঘরে হাতে আটা, কারণ রুটি বানাচ্ছি, আমার জন্য ব্রেকফাস্ট বানাবো আর মামামের জন্য টিফিন বানাবো। এই যে এটা হচ্ছে ডিম, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি মামামের জন্য, আজকে এগুলো বানিয়ে দেবো টিফিন। তো দুজনের জন্যই টিফিনটা বানিয়ে নিই, আর দেব চলে যাওয়ার পরে আজকে অন্যদিনকে ইয়োগা করি, কিন্তু আজকে আর টাইম হলো না, কারণ মামামকে এক্ষুনি 9:30 সময় টিউশন ছাড়তে যেতে হবে আমাকে। তো মামা অন্যদিন স্কুলে যায়, তো 11:00 সময় আমাকে মোটামুটি সমস্ত কাজবাজ রেডি হয়ে স্নান করে তখন আমি অনেকটা টাইম পাই আর কি। আর আজকে যেহেতু 9:30 সময় যাবে, তাই ভাবো 9:30 মধ্যে আমি কোনটা ছেড়ে কোনটা করব, আর বলো না কী করা যাবে। তো যোগা বাদ, আজকে ডেলি রুটিন থেকে যোগা হয়ে গেল বাদ। তো আপাতত বিছানাগুলো গোছানো হয়েছে, দুটো ঘরের বিছানা গোছানো হলো বেডরুমে, আর মামামকে খেতে দিলাম। মামামের এখন খাবারটা হয়ে গেল, মামাম তো এখন ভাত খেয়ে যায়, এই একটুখানি ভাত খেয়ে গেল। তো আর এখন এই এগ রোলটা বানিয়ে দেবো, এটা হচ্ছে টিফিন হয়ে যাবে। তো চলো এটা বানিয়ে নিই, তারপর আমিও ব্রেকফাস্টটা করে নেব।
দেখো আমি তো চলে এসেছি মামা মেরে আজকে ক্যারাটে মানে ক্যারাটে না কি আছে আজকে বলো প্রিটি আছে তাই জন্য এটা হাউস ড্রেস চলো এই যে আমরা রেডি এখন মামা আমাকে দিয়ে আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে পরে স্কুটিটাকে বার করে নি তো বন্ধুরা সেই যে দেখলে মামমামকে নিয়ে টিউশন দিতে গেলাম টিউশন দিয়ে এসে রুটি খেলাম মানে সকালের ব্রেকফাস্টটা করে বাড়ির শুদ্ধ সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করে পুজো করে নীলকে আনতে গেছিলাম আর ফাইনালি এখন বাজে 12টা এখন নীলকে নিয়ে জাস্ট এসে চেঞ্জ করে আবার হাত পা ধুয়ে এই যে একটু লুকানটা বানিয়ে খুব জল চেষ্টা পেয়েছি গো বাইরে যা রোদ্দুর না কি বলবো যারা না বাইরে যায় আর আমার মতন যাদের দুজন বাচ্চা কাচ্চা তাদের একজনকে দিয়ে আসা নিয়ে আসা উফ দারবাকে জলটা খেয়ে নিই গলাটা যেন পুরো শুকিয়ে গেছে তো তাই জন্য ভাবলাম যে আপনি একটু বসে জলটাও খাই আর অনেকক্ষণ মোবাইলটা তো অন করিনি তোমাদের সামনে একটু ক্যামেরাটা অন করে বসি একটু ভিডিও বানাই তাই জন্য এখন একটু বসে ফ্যানটা চালিয়ে রিল্যাক্সে একটু বসেছি আর জলটা খাচ্ছি আর কালকে জানো তো নীলের দিয়েছে ভ্যাকসিন মানে পোলিওর একটা ডোজ ছিল তা নীলের আজকে দেওয়া মানে কালকে দেওয়া হয়েছে কালকে বিকেলে মানে কালকে দুপুরবেলা দিয়েছি তো সেটা তোমাদের বলা হয়নি স্কুল থেকে এসেছে আর সকালবেলা উঠে জিজ্ঞেস করেছি যে তুমি কি স্কুল যেতে পারবে বলছে হ্যাঁ যাবো কিন্তু হাতে এখানটা তো দিয়েছে পোলিও খুব ব্যথা করছে আর স্কুলে গিয়ে ওই বাচ্চা কাচারে যাওয়া হয় লাইন করে ঢুকবে বেরোবে তখন একটু ধাক্কা ধাক্কি তো লেগেইছে খুব ব্যথা করছে ম্যাম বলছিল ওই আঁ করে চিল্লে উঠেছে একবার স্কুলে যে ধাক্কা লেগেছে আর বলছে যে কী হয়েছে তোদের তো নার্সের একটা একটা নার্সিং রুম বলে একটা জায়গা আছে ওখানে একজন নার্স সবসময় বসে থাকে তোকে নিয়ে গেলো ওখানে তো যেই যখন দেখলো যে নার্সটা নার্সেরা তো বুঝতে পারবেই তো আমি বলেছি যে তুই উল্টো পাল্টো আমার মলম লাগিয়ে দেয়নি তো বলছে না না মাম্মা যে নার্স আন্টিটা দেখতে পেয়েছে তো বুঝেছে আর কিছু দেয়নি বললো যে বরফ বা জল দেবে তুমি একটু ব্যস্ততে দিয়ে আর ছেড়ে দিয়েছো ওই বাচ্চাদের যদি বাই চান্স পড়ে যায় কেটে যায় অনেক সময় এরকম হয় না তাই জন্য ওদের স্কুলে একটা নার্সিং একটা রুম বলে একটা আলাদা সেপারেটার টেসে আছে সেখানে একটা নার্স সব সময় থাকে নার্সের পুরো ড্রেস পরে সাদা হোয়াইট খুব ভালো লাগে দেখতে পুরো নার্সের মতন প্যান্ট শার্ট পরে যেরকম হচ্ছে বড় বড় নার্সিং হোমগুলোতে থাকে ওরকম প্যান্ট শার্ট পরে হোয়াইট রঙের পুরো আর মাথায় একটা ক্যাপ মতন থাকে ওরকম সেজে থাকে খুব ভালো লাগে তো ভালোই হয় বাচ্চাদের তো বলাই যায় না বলো কখন কী কার কোনো অসুবিধা হয় তাই টেক কেয়ার করার জন্য একটা ভালো ব্যবস্থা আছে আর যাই হোক এখন আপাতত নীল চলে এসেছে হাতে ব্যথা করছে বলছে তো ওখানে হচ্ছে বরফ দিতে পেরেছে বাড়িতে এসে একটা বরফ নিয়ে আর সোজা ওপরখানে গিয়ে টিভি দেখছে আর বরফটাকে নিজে নিজেই ঘষছে আর বলেছে ভুট্টা খাবে সেই যে ভুট্টাগুলো নেওয়া হয়েছিল এখনও আছে ছটা ভুট্টা আর তো কেউ খেতে আমারও ভালো লাগে না মামমামেরও ভালো লাগে না দেবের ভালো লাগে কিন্তু দেব আপাতত খাচ্ছে না তো সেই জন্য পড়েই আছে নীল দুটো খেয়েছে এখনও চারটে পড়ে রয়েছে তো যেহেতু পুরো কভার করে না তাই জন্য কিছু হয়নি কিন্তু পুরো শুকিয়ে বাইরেটা পুরো শুকিয়ে গেছে ভেতরটা তো কভার করা পুরো কিছু হয়নি তো চলো এখন আমি জলটা খেয়ে নেবো আর নীলের জন্য ভুট্টাটা ভেজে মানে পুড়িয়ে লবণ হলুদ দিয়ে দু সেই হলুদ বোঝে দেখে যে শুধু লবণ আর হলুদটা নৌকে কমন হয়ে গেছে লবণ আর লেবু আর লবণ মাখিয়ে এখন ওপর ঘরে নিয়ে যাবো তো দেরি হয়ে গেলে নীল নীল বাবা কিন্তু ভাই রেগে যাবে ঠিক আছে চলো আর বকবকনা করে এটা খাই আর এটা আমি পুড়িয়ে রেখে দিয়েছি কারণ এটা তো খুবই গরম ও অত গরম খেতে পারবে না তো পুড়িয়ে রেখে আর জলটা খাচ্ছি এখন আমি এবার যাবো উপর ঘরে ঠিক আছে নর্মালি না আমি বেশি ঠান্ডা জল আমার স্যুট করে না তাই জন্য একটা ছোট্ট কিউব বরফ দিয়ে দিলাম হালকা হালকা ঠান্ডা হয়েছে ব্যাস তো চলো এবার যাই উপর ঘরে তারপর নীলকে ওই ভুট্টাটা দিয়ে আমি আপাতত একটু মোবাইল দেখতে বসবো মোবাইলটা এবার অফ করে দেবো ঠিক আছে বন্ধুরা আবার দেখাবে সেই সন্ধ্যাবেলায়
নীলের ভুট্টা লবণ লেবু চলো নীলের কাছে নিয়ে যাই। এই দেখো নীল এখানে বসে বসে টিভি দেখছে। টেন টেন তোমার হাতে ব্যথা কেমন আছে? অনেক বাজে, তুমি লাগাও না, তুমি তো সুন্দর করে লাগাতে পারো। প্লিজ প্লিজ, হাতে ব্যথা করছে? হাতে ব্যথা করছে তাই তো? আচ্ছা আমি লাগিয়ে দিচ্ছি, রাখো রাখো রাখো, আমি লাগিয়ে দিচ্ছি। লবণ লাগাচ্ছে তো, এই তো, আর বেশি লবণ দিলে তো ভালো লাগবে না। সব জায়গায় লাগাও, সব জায়গায় দিয়ে দিচ্ছি, রাখো। ওই সাইড পিছনেও এখানটা কয়েকটা গ্যাপ আছে, কচি ভুট্টা না, ওগুলো এখনো হয়নি। এবার খেয়ে না, ঠিকঠাক আছে তো লবণ আর লেবু? জলদি জলদি খেয়ে নাও, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ডস, তখন বাজে হচ্ছে রাত্রির 8টা। মাম্মা স্কুল থেকে এসে আজকে দু জায়গায় পড়াচ্ছিল, দুটো টিউশন ছিল। এক জায়গায় দিয়ে আসলাম, আবার ওখান থেকে বার করে আবার আরেক জায়গায় দিয়ে আসলাম। দৌড়তে দৌড়তে অবস্থা খারাপ, আর যা গরম পড়েছে তার মতো অবস্থা দেখো। জাস্ট এসে মুখটু ধুয়ে এসে যে চা বানাচ্ছি, আর এখানে হচ্ছে নীলের জন্য ওই খিচুড়ি, একটু খিচুড়ি করছি। তখন ভাবছি এটা করে রাখি, করে চাটা খাবো, এখনো চা খাওয়ার সময় পাইনি। স্কুল থেকে এসে মোবাইলটা নিয়ে বসে পড়েছিলাম, আর বলো না, চা খাওয়ারও সময় পাইনি। স্কুল থেকে এসেই বসে পড়েছিলাম আমার ভিডিওটা এডিটিং করতে, ভিডিওটাও এডিটিং করা সারা দিন রাত্রি সময় পাচ্ছি না। ওই প্রতিদিন গিয়ে গিয়ে সেই সন্ধেবেলাতেই হচ্ছে, প্রতিদিন গিয়ে গিয়ে সন্ধেবেলাতে ভিডিওটাকে এডিটিং করার সময় হচ্ছে, আর এত দেরি হয়ে যাচ্ছে না, বলো না। তারপর আজকে মামের হচ্ছে সন্ধেবেলাতে দু জায়গায় পড়া ছিল, এখনো পর্যন্ত আমার ভিডিওটা আপলোড করা হয়নি। এই চাটা বানিয়ে দেবকে দিয়ে দিই, তারপরে চাটা খাবো আর আরাম করে ভিডিওটাকে আপলোড করবো, ঠিক আছে বন্ধুরা? তাই জন্য চলো চাটা তাড়াতাড়ি বানিয়ে নিই। ভাজাটা খুব ভালোবাসে, ওটা দিয়ে খেয়ে নিয়েছে, আর এখন তাই জন্য খিচুড়িটা, কারণ যেই হচ্ছে রয়েছে মাছ, ওই মাছও খায় না, আর কী বলে এঁচড় এঁচড় চিংড়িও খাবে না, তাই জন্য এখন খিচুড়ি। এটা খেতেও খুব ভালোবাসে। তো এই যে আদা আর গরম মশলা থেঁতোটা দিয়ে দিলাম, দিবো এখন ছাদে বসে বসে হাওয়া খাচ্ছে, ওরও চা খাওয়া হয়নি, এখনই পড়ে যাচ্ছিল নানা মেঘেরে, পড়ে গেলেই না সব গড়িয়ে হাতে পাতে অবস্থা হয়ে যেত তাদের। এখন যদি একবার ওপরে গিয়ে বসি না আর নামতে ইচ্ছে করবে না, তাই জন্য ভাতটা এখনই করে রেখে দিচ্ছি, আর নীল যখন বলবে ঘুম পাচ্ছে বা খিদে পেয়েছে খাই দিতে পারবো, তাই না? ভাত হয়েও গেল, সেম ভাতও হয়ে গেছে আর আমার চাও তৈরি হয়ে গেছে।
মেখে আর গুঁড়ো সাজিয়ে নিই। তো আজকে বিস্কিট আছে হচ্ছে এই যে এই টোস্ট বিস্কুটগুলো আজকে খাবো চায়ের সাথে, আর এই যে চা রেডি। তো চলো এটা নিয়ে এখন ছাদে যাওয়া যাক, আর ছাদে বসে বসে আরাম করে খাবো। দুটো রুটি আর এঁচোড়ের তরকারি, কারণ আজকে অনেকটাই এঁচোড় করেছিলাম আর এঁচোড়টা কেটে গেছে, তার জন্য আর কোনো তরকারি করতে হয়নি। এই গরমে না সত্যি আর ভালো লাগে না, মনে হয় একবারে রান্না করে রেখে দেবো ব্যাস। এঁচোড়ের তরকারি আমার ভীষণ ভালো লাগে আর এঁচোড়টা ভালো হয়েছিল। তো চলো এঁচোড়ের তরকারিটা দিয়ে ডিনারটা একটু কেটেছিলি। তো বন্ধুরা ডিনার করে, ডিনার অনেকক্ষণ করা হয়ে গেছে, ডিনার করে মোবাইল নিয়ে বসে পড়েছিলাম, কারণ সব বন্ধুদের তো ভিডিওগুলো একবারে দেখা হয়নি সন্ধ্যেবেলায়, এখন অনেকের বাকি ছিল, তখন বসে বসে বাদ বাকি সবারটা দেখে নিলাম। কারণ ভাবলাম যে ভিডিওটা শেষ করব আমার ভিডিওটা তার আগে, 12টা বাজার আগে বাদ বাকি যার যার ভিডিও আছে সব কটা দেখে নিই, নাহলে তো নেটটা পুরো বেকার হয়ে যাবে, পুরো নেটটা আমার কেটে নেবে। তাই জন্য বসে বসে ডিনারের পরেই সোজা চলে এসেছি, বসে বসে সমস্ত ভিডিও দেখে নিয়েছি। এখন বাজে হচ্ছে রাত্রি 12:20। তো ভাবলাম চলো আপাতত এবার আমার ভিডিওটা শেষ করি, তারপর চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম মশারির ভিতরে গিয়ে বসে, আর যদি একটু দুটো পরে ভিডিও দেখবো ঘুম পেলে শুয়ে পড়বো। তো এই এরকম একটা প্ল্যান করে ফেলেছি, আর প্রতিদিন এটাই করি আর কি, বুঝেছো তো। তো লাস্ট সবার লাস্ট ফিনিশিং মশারির ভেতরে বসে বসেও কয়েকটা ভিডিও দেখি আর কি, তারপর দেখি যখন আর পাচ্ছি না মোবাইলে, হয়তো কাউকে হয়তো এমনও হয়েছে ভিডিওর কমেন্ট করতে করতে আর্ধেকটা কমেন্ট হয়েছে আমার হাতে রেখে মোবাইল পড়ে গিয়ে শুয়ে পড়েছি, সকালবেলা উঠে বাদ বাকি আর্ধেকটা আবার টাইপ করে কমেন্ট তারপর তাকে সেন্ড করি, এরকমও হয়। তো যাই হোক চলো বা বাই, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে বলবে, ঠিক আছে বন্ধুরা। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলাতে, আবার চলে আসবো তোমাদের সামনে আমার ডেলি লাইফের সমস্ত কাজ করবো নিয়ে। সো টাটা, গুড নাইট। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমার সাথে থেকো, তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার আছে। সো বাই, লাভ ইউ অল।